সুপ্রিয় দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজও আমরা আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইট থানার পূর্বভাকুম গ্রামে তো এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম মর্জিনা আপার সার গরুর খামার সে ঈদের সময় গরুগুলো বিক্রি করে ফেলছে সে নতুন করে একটি খামারের শেড তৈরি করছেন এবং সবচেয়ে বড় কথা যে এই সফল একজন নারী উদ্যোক্তা তিনি আর ওনার হাজব্যান্ড প্রবাসী একজন নারী হয়ে সংসারের পাশাপাশি কিভাবে গরুর খামার বা এই তৈরি করলেন বা এত বড় শাহস তিনি কীভাবে নিলেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক এই শেডটি নতুন করে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এর আগে যখন এসেছিলাম তখন অবশ্যই খামারটি ছিল না এটা সম্পূর্ণই নতুন এই খামারটি তৈরি করতে তার কত টাকা ব্যয় হয়েছে এবং সে নারী হয়ে এত বড়ো একটা উদ্যোগ কিভাবে নিলেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা পাশের যে ছোট্ট খামারটি দেখতে পাচ্ছি এটা তার আগের করা এটা দিয়ে সে সর্বপ্রথম শুরু করেছিলেন তো আস্তে আস্তে সে অনেকটা সফল হয়েছেন এবং সফল হওয়ার পরে সে উদ্যোগ নিয়েছে একটু বড় পরিসরে খামার করার জন্য তো চলুন আমরা এখন কথা বলি সেই সফল নারী উদ্যোক্তা মর্জি আপার সাথে

আপনি যে বললেন যে 20টা গরু রাখা যাবে বড় গরু তা না ছোট গরু কতগুলো রাখা যাবে 25টার মতো রাখা যাবে খাবার যেটা যে তৈরি করলেন এটার এই যে ডিজাইন বেশ সুন্দর করে 500 দেখতে যে হাউস দিয়েছেন তো এটা কি সব আপনার প্ল্যান হ্যাঁ নিজের আপনার নিজের প্ল্যান করা বাহ এই যে তারপরে দেখতেছি এখানে একটা ঢাল করেছেন ঢাল করেছেন যাতে গরুর প্রসাব পায়খানা করলে গরে যায় বা পরিষ্কার করার সময় এক দিকে গরে যায়

তাহলে টোটাল পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে তাহলে এখন যদি আপনি বিশটা গরুর জন্য আপনার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে যদি পাঁচটা গরুর জন্য কেউ খামার বানাতে চায় তাহলে কেমন খরচ হতে পারে পাঁচটা গরুর কম লাগবে আর মানে আমি ছোট করে একটা ই করছিলাম তখন আমার পঞ্চাশ হাজার গেছে ছোট করে যেটা বলতেছেন যে এই পাশে যে ছোট শেটটা দেখতেছি আমরা এটা কত কয় বছর আগে করেছিলেন

আবার কিনবেন আচ্ছা এই যে এত বড় সাহসে একটা উদ্যোগ এই দুলাভাই দেশের বাইরে থাকে এই সাহসেরটা উদ্যোগ আপনি নারী হয়ে আসলে কিভাবে নিলেন এটা আমি চাই সব নারীরা এইগুলা করে সব হলো বাহিরে যাতে তাদের জান লাগে না লাগে কিন্তু এত বড় একটা সাহস আপনি কি করে পেলেন এটা নিজের অভিজ্ঞতা থেকে আমি প্রথম একটা গাবি পাইলে দেখছি যেন আস্তে আস্তে ওইটা পাইলেই তো আমার সাহস আর মানে প্রথমে একটা গাবি কিনছিলেন আপনি সেটা কতদিন আগে এটা 2 বছর আগে মাত্র 2 বছর হুম গাবি কি মানে আপনি বাসু সহ কিনেছিলেন কত টাকা কিনেছিলেন 1 লাখ টাকা কিনেছিলাম 1 লাখ টাকা আচ্ছা গাবিটা কিনে আপনি বলছেন যে এটা একটা লাভজনক বা লাভ করার সম্ভব তারপরে কিভাবে আসলেন তারপরে এদি ই করে এখন দেখি যে না ঈদের সময়ও দেখি ভালো ইনকাম করা যায় তখন আবার ই করলাম যে সার গরু পালো মানে সার গরু পাললে কি ঈদের সামনে বিক্রি করে একটা ই করা যায় যেমন আমার খামারটা বড় করার দরকার আমি এই যে বিক্রি করে খামারটা বড়ো করছি আরও কিছু টাকা বেড়ায় আবার এই যে সার গরুর জায়গা বানাইলাম আগামীতে আরও এভাবে পরবর্তীতে মনে করেন বড় বড় ফার্ম বানানোর জন্য টাকা আইগে যাইব আচ্ছা এই যে ধরেন যে পরবর্তীতে আপনি আশা আছে বড় করবেন তা আপনি যে যে খামার এত বড় একটা খামার সেট তৈরি করলেন মাশাআল্লাহ অনেক সাহসী একটা উদ্যোগ এই যে খামারটা যে তৈরি করলেন এটা কি গরু থেকে ইনকামের টাকা না দুলাভাইয়ের পাঠানো টাকায় করছেন না হেরো টাকা আছে আর গরু বিক্রি করেছিলাম আচ্ছা মানে গরু বিক্রি করা এবং দুটো মিলে তা আপনি যে মোটামুটি বলা চলে যে অনেকটা সফল নারী উদ্যোক্তা আপনি তা এখন মোটামুটি ভালো আছেন তো তারপর দুলাভাইকে কি দেশে আনার ইচ্ছা নাই হ্যাঁ আছে কিছুদিন আগে আইছিল ছুটিতে আইছিল হেরে বলছি যে না দুই বছর থাকার জন্য দুই বছরে আর কি আমরা মানে আরো কিছু গরু ই করে পাবো করে পাবো আচ্ছা তার মানে আপনি বলছেন যে খামারটা আর একটু বড় করে তাহলে দুলে ভাইকে নিয়ে আসবেন আপনার আসলে মূল ইচ্ছা কি এটাই যার প্রবাসে থাকতে দেবেন না আচ্ছা তার মানে আর দুই বছর থাকলে মোটামুটি আরো সফল হবে এই যে শীত আসতেছে সামনে শীতের মধ্যে গরুর পরিচর্যা কিভাবে নিতে হয় শীতের মধ্যে মনে করেন এই যে ঘাস মনে করেন সকালবেলা দেওয়া যায় না ঠান্ডা তারপরে মনে করেন ওই যে ধানের খর ওইগুলো খাওয়ার লাগবে সকালবেলা দুপুরের পরে হলো গাছ দিত আর গরম পানি যেটা নাকি ঠান্ডা পানি এখন খাওয়াইতাম ওই তখন আবার গরম পানি দিয়ে খাওয়াইতে মানে ওদের ঠান্ডা শীতের মধ্যে কি গরুর জন্য কি বেশি যত্ন নিতে হয় হ্যাঁ একটু বেশি নিতে হয় মানে শীত এলে তো তো বেশি যত্ন নিতে হয় যে ঠান্ডা লাগলো পি না ওদেরও তো একটু বেশি যত্ন দিত কিন্তু এমনি কোনো খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা না ওই একটু যত্নটা আর কি বেশি শীতের মধ্যে আসলে কি ধরনের রোগ গুলো হয় গরু শীতের মধ্যে ওই যে খোরার লোকটা কয় ওইটা তো সারা বছরই হয় আর ঠান্ডাটা মানে সর্দিটা বেশি এটা যেন না হয় এর জন্য আগে থেকে ব্যবস্থা দেখি সর্দিটাই বেশি এই যে যাতে না হয় সেজন্য আগে থেকে কি করণীয় আমি আগে থেকেই মনে করে নাম তো প্রশিক্ষণ নেই নেই এই তারিখে মনে করেন প্রশিক্ষণ নিতে চাইছি যে খামারটা দিলাম এই জাম এই এক মাসের মধ্যে আবার আমি জানি ঠান্ডার জন্য কোন ওষুধটা মানে ডাক্তার দেখা ই করে খাওয়াই রাখছি মানে জানেন কিভাবে ডাক্তার নিয়ে আসতে আসতে দেখতে দেখতে শিখে ফেলছেন মানে ডাক্তার ওই যে দিছে ওইটি কইছে যে বাদে পশম আর ইয়ে হইব না মানে পশমটা ফুলে থাকলেই তো আর নাক দিয়ে পানি পড়লে ওকে ঠান্ডা লাগে বেশ আপনি একটু বলবেন আপা যে আসলে আপনার মতো অনেক বেকার নারী আছে তো তারা আবার কিছু নারীরা আছে দেশের বাইরে চলে যায় এটা আপনি কিভাবে মানে কেমন লাগে মানে দেশের বাইরে না যাওয়াই ভালো মনে করি যে টাকা খরচ করে যাইব প্রথমত যদি একটা গাভি কিনে কিংবা একটা সার গরু কিনে মনে করেন এক বছর যদি একটু কষ্ট করে মনে করেন টাকা মনে করেন এক বছর যা কামাবো ওই ডবল ওই দিদি হয়ে যাইব এক বছরে যাই করব খরচ আছে না বাহিরে থাকলে আচ্ছা এই ক্ষেত্রে একটু বলবেন যে এই ধরেন আপনি গাবি গরু এবং সার গরু দুটেই অভিজ্ঞতা আছে আপনার কোনটাতে বেশি শ্রম দিতে হয় বা কোনটাতে বেশি লাভ হয় শ্রমের ভিতরে হলো মানে যে গাবি একটু বেশি মানে ওর বাচ্চাটা আছে ওর একটু ঝামেলা বেশি আর সার গরুর আবার তেমন ঝামেলা না মানে ওই দুই টাইম খাওয়াই লিভা যে ওরা এখন দুপুরে ঘুম পারবো আর ওর কি বাচ্চার দুধ খাওয়ান লাগে আবার ওই যে যত্নটা আর কি ওকে একটু বেশি লাভ কোনটাই বেশি আসলে লাভ তো আমার দুনোটাই লাভজনক দেখা যায় মানে গাবিতে মনে করেন দুধ বিক্রি করলে লাভ আছে আবার একটা বাচ্চা দেয় প্রতি বছর আবার এডি মনে করেন ঈদকে সামনে রেখে যদি বিক্রি করা হয় অর্ধেক দাম দেখি বাদে মনে করেন ডবল দামে বিক্রি করা হয় মানে দুনোটাই লাভ আছে

মারシア বাইরে থাকতে যাচ্ছে না সে মোذا পেয়ে গেছে যে দেখছে যে না এই সেক্টরটা ভালো বা লাভজনক হ্যাঁ হে দেখছে দেখে গেছে যে না দুনোটাই তো লাভজনক বাইরের চাই বেশি এবারে যাছিল কত বছর পর এসেছিল তিন বছর বছর তিন বছর তার মানে সে যাওয়ার পরে আপনি খাবার দিয়েছিলেন হ্যাঁ যাওয়ার পর এক বছরের বেশিই আছে আর কি কয় মাস তারপরে আমি তাহলে আপনি যে এই যে শেডটা এত সুন্দর করে বড় করে যে খাবারটার প্রতিষ্ঠা করলেন বা শেড তৈরি করলেন এটা কি ভাইয়া এসে দেখছে তৈরি করা হয়ে গেছে তৈরি করার পরে আইছিল দেখছি তার অনুভূতি কি হ্যাঁ অনেক খুশি অনেক খুশি মানে এখন আর তার কোনো মানে মান অভিমান নাই আচ্ছা যাক মাসাল আমাদেরও ভালো লাগলো যে ভাইয়া খুশি হয়েছে আমরা একটু দুইটা বাবুকে দেখতে পাচ্ছি কে এরা

আচ্ছা ঠিক আছে তারপর একটু যে আমাদের দেশের যে বেকার নারীরা আছে তাদের জন্য আপনার পরামর্শ কি মেসেজ কি বেকার নারীদের জন্য আমি এই গরু পালন ভালো মনে করি মানে আপনি যে রকম বলতেছেন যে আপনি সফল হয়েছেন তারাও কি আপনার মতো সফল হতে পারবে কিন্তু এখানে তো অনেকটা দেখা গেছে ভাগ্যের ওপর ডিপেন্ড করে ভাগ্য কত সময় নিজেরই করে নেন মানে যদি নাকি হেরা যদি নাকি উৎসর্গ করে একটা জিনিস লালন পালন করে কিছুটা তো হবে আচ্ছা এদেরকে আদর যত্নটা কেমন করতে হয় গরুগুলোকে আদর যত্ন তো এর আগেই বলছি যেন নিজের ছেলে মেয়ে বেশি গরুর লাগে নালে অভিমান করে অভিমান করে মানে মোট কথা হলো ওদেরকে যদি আদর যত্ন করা যায় ভালোবাসা যায় তাহলে ওরাও আপনাকে ভালোবাসা দেবে সেটা টাকা দিয়ে আমার এই যে গাবিটা যদি ক্ষুধা লাগে এই ডাকাটা কি শুরু করে দিব

মানে প্রাণী যেভাবে পোষ মানে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই যে গাভী এখন কয়টা আছে আপনার গাভী এখন দুটা আর তিনটে আমি গাবি বানানোর জন্য ই করতেছি বকনামাছ রইছে ওই তিনটে বানায় গরু কিনতে কি আপনি যান হাটে হ্যাঁ আপনি যাই আপনি যান তো ইয়েটা এত বড় মানে অনেক সাহসের ব্যাপার একজন নারী হয়ে গরুর হাটে যাওয়া। হাটে যাই মানে নিজের দেখা লাগে যে মেজাজটা কেমন গরুর মানে নিজের তো মনে করে ওই জিনিসটার কাছে যাইতে হবে দেখলে বুঝতে পারেন যে গরুটা কোন জাতের বা ভালো জাতের কিনা হ্যাঁ দেখতে পারে বুঝতে হ্যাঁ আপা এই যে আপনি বলছিলেন যে আমাদের দেশে অনেক বেকার নারী আছে বা প্রবাসী অনেক নারীরা যায় তাদের উদ্দেশ্যে কি যেন बोलते যাচ্ছিলেন একটু বলবেন বেকার নারীদের উদ্দেশ্য হলো বলেন এরা যদি সংসারের পাশাশাশী একটা গরু কিংবা একটা ছাগল যেন দিলাलन পালন করে তার বেতার নারীদের অভাব কোনো টেন থাকবে না আর মনে করেন যারা প্রবাসে গেছে তাদের জন্য যেন দেশে এসে খামার ইনকাম করে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর ভবিষ্যৎ করি বা আশীর্বাদ রইল যে আপনি যেন আরো বড় করে খামার প্রতিষ্ঠা করতে পারেন আপনার স্বপ্ন পূরণ হয় এবং এই খামার প্রতিষ্ঠার মাধ্যমে আপনি যেন আপনার হাজব্যান্ডকে মানে আমাদের দুলাভাইকে ভাইকে দেশে বিদেশ থেকে দেশে ফেরত আনতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একজন সফল নারী উদ্যোক্তা সে কিভাবে তিলে তিলে এইভাবে তার স্বপ্ন পূরণ করেছেন এবং সফল হয়েছেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই প্রতিবেদনটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টটি বাড়াবে অন্য অন্যদের মানে উৎসাহ করে তুলবে আজকের মতো দর্শক এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ